যিমানে পুলিশে দাবা কোনো গ্রহণ নকৰিব যিমানে কঠোর নহব আন্দোলন আছে হিমন্ত বিশ্ব নরেন্দ্র মোদী অমিত শাহ গ্রহণ করেছে লাচিত তেজ থাকা অসমে কোনো তাহলে সহযোগ নক সামনে আমি অসম চুক্তি অনুসরি আমি 30 লাখ বিদেশী বুঝাইছি মধ্যে গ্রহণ গ্রহণ করেছো অসম চুক্তি অনুসারে 30 লাখ বিদেশী লওয়ার পিছন কোনো কারণ হিন্দু বাংলাদেশে আমার দাবি দিব বিচারিছে আমি কোনো কারণে অসমৰ জাতীয় নামানি চিন্তা নাই অসমীয়া তেজ থকা জেগা খেতিয় কাম আমি নলয় কোনো কারণে নলয় এই বিজেপি সরকারের লোকসভা নির্বাচনের পূর্বে হিন্দু ভোটারের কারণে নিজের ভোট বেঙ্ক সুরক্ষিত করার কারণে কাম দাবি দিব বিচারিছে ঐতিহাসিক শিবসাগরের পৰা অসম আন্দোলনের সৃষ্টি হওয়া এই শিবসাগরের পৰা আজি রাজপুর তার করে বিজেপির বিরুদ্ধে আমি কব বিচারিছো কালি শিবসাগর ভ্রমণ করা আজ মুহূর্ত আজি মুখ্যমন্ত্রীক আমি হকিয়াই দিছো যে সাম্প্রদায়িক জাতি ধ্বংসিকা অসমত ইমপ্লিমেন্ট নহয় যদি জাতি ধ্বংসিকা অসমত ইমপ্লিমেন্ট হয় তার বিরুদ্ধে রাজ্য জুড়ি সংগ্রাম চলিব তীব্র গণতান্ত্রিক আন্দোলন চলিব বিজেপি বুঝাবে। নিউজ 12 অসম নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।